দোয়া কবুলের সময় শুনে নেন, রাতের শেষ অংশে দোয়া কবুল হয়, বৃষ্টি পড়ছে বৃষ্টি দোয়া করলে দোয়া কবুল হয়, আজান হচ্ছে আজান আজানের উত্তর দেন, উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন, তারপরে রাসূলের প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত উঠিয়ে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজান হয়েছে, ইকামত হবে, আজান ইকামতের মাঝখানে একটা সময় আছে না, এই সময় দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর করে ওযু করেন, ওযু করে হাতটা তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দুই রাকাত নামাজ পড়েন, দুই রাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন, নামাজ শেষে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কোনো ভালো কাজ করেছেন, গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন, ভালো কাজ করেছেন, কেউ দেখে নাই আল্লাহ দেখেছেন, এই কাজটাকে ওসিলা করে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, করা যাবে। আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি, নামাজের সেজদায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন, আল্লাহর সামনে নত করেছেন, এই সেজদায় তাসবি পাঠ করেন, সুবহান রাব্বিয়াল আলা অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি অথবা সুবহান কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়া রূহ পাঠ করেন, করার পর দোয়া করেন, সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোন সময় এত কাছে যেতে পারে।